ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগ, শর্ট ব্লগ নিয়ে চলে এসেছি আমি। আর এখন আছি নিউ দীঘা সি বিচে। আর এখানে এই যে একজনা গাড়িতে এসেই বুম বুমের জন্য ভাই না, এই দেখো দেখেছো, এই দেখো আরম্ভ করে দিয়েছে। ওই যে যাচ্ছি, চলো আসুক, ছেলে আসুক, একটু হাত জলে টানতে তো নিয়ে যেতে পারবা ওকে, তুই খুঁজে পাবো না তো, দেখো আসুক, চলে আমি যাচ্ছি। তো দুপুরে স্নান টান সারার পর এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘায়, ওল্ড দীঘার মার্কেটে মার্কেটিং করার জন্য। তো আমরা চলে এসেছি এখন ওল্ড দীঘাতে। তো তোমাদেরকে দেখাচ্ছি, মানে দেখালাম কিছুটা। আর হ্যাঁ, তখন নিউ দীঘা থেকে স্নান করে আমরা রুমে চলে গেছিলাম। তো সোনা বাবাকে ঘুম পাড়িয়ে মানে ফোনগুলো রেখে এসেছিলাম, না হলে তো ভিডিও করাই যেত, তো ওর জন্য করতে পারিনি। এবার এখানে একটু বসার জায়গা খুঁজছি, কোথায় বসা যায়। সবই বুক, বসার জায়গা দেখো কোথাও পাওয়া যায় না। এখানটায় ফাঁকা আছে, তো অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি সমুদ্রের। তো উথাল পাথাল হচ্ছে, মানে এখন তো জোয়ারের টাইম, আর এত সুন্দর লাগবে এখানে বসে থাকতে, কি আর বলবো। আর এই যে পুচকেটা আবার ঘুম ঘুমে চড়েছে, তো এই গাড়ি দেখলেই হচ্ছে ও একদম স্থির থাকতে পারে না। আর এই লোকগুলো তো বিশেষ করে বাচ্চাদের সামনে দিয়ে গাড়িগুলোকে বেশি করে নিয়ে আসে, যাতে ওরা জেদ করে আর উঠতে পারে। তো মার্কেট থেকে আমরা চলে এসেছি হোটেলে, আর বেশি ভিডিও করে আমাদের, আমার মানে শরীরটাই চলছে না, জাস্ট পায়ে এত ব্যথা, এত পরিমাণে ব্যথা যে কিচ্ছু ভালো লাগছে না। আর এই যে ঢপে করে ওটাতে করে ছেলে জল আনা হয়েছিল, জল চেঞ্জ হবে না, ওর জন্য স্নান করাবো বলে। তো আজকে স্নান করাইনি, ওয়েদারটা একটু মানে কালকে আগে এমনিই ভিজে গিয়েছিলো হচ্ছে যখন সমুদ্রে গিয়েছিলাম তখন, তো ওর জন্য আর মানে এক্সট্রা করে স্নানটা করাতে হয়নি আমাকে। তো যাবো নিচে গিয়ে খাবো, খেটে হোটেলটা 11টার মধ্যে চেক আউট করতে হবে। তো হাতে বেশি টাইম নেই, 10:30 বাজে, আধা ঘন্টা টাইম আছে হাতে, তো চলো ঝটপট যাওয়া যাক। আর আমি যে টপটা দেখেছিলাম, এই টপটা পরেছি, তাহলে এই টপটা পরেছি, আমার অবস্থা খারাপ। তোমাদের ব্যাগটা সবই তো গোছানো কমপ্লিট, তো এবার শুধু খেতে হবে, চলো চলো চলো। তো আমরা খেয়েটে বাসে এখানে উঠে পড়েছি, অলরেডি বাস ছেড়েও দিয়েছে, কিছুটা চলেও এসেছি। কালকেও ছিল, পরশুও ছিল, কালকেও ছিল, পরশু। এই দিদি ভাইরা তো বিশাল ঘুম দিচ্ছিল, তো পাত্তাই নেই কোন। হ্যাঁ ওই তো দাদা, এটা ধরো তো ভিডিওটা করো তো,
গতকালকে আমরা ফিরেছি, আর তারপরে এসে হচ্ছে তোমরা দেখলে পুচু সোনাকে রাখি পরালো, আর হচ্ছে শাশ্বতদের শাশ্বত ভাইকে মানে আমাদের আমার ননদ রাখি পরালো, আর ছেলেকে ওর দুই দিদি মিলে রাখি পরালো। তো আমরা যেহেতু রাখি তো ওখানেই ছিলাম, তো জন্য ওরা পড়াতে পারেনি, আমরা ফেরার দিনকে পরালো। তো গতকালকের জন্য ওই ভিডিওটুকুনি ছিল, আর আজকে হচ্ছে 14 তারিখ, আজকে হচ্ছে ওই সবাই কালকে যেহেতু শিবের মাথায় জল ঢালবে বা শিব নিবাস যাবে সবাই আমাদের এখান দিয়ে, অনেকে যায় রাস্তা মানে প্রচুর লোক যায়, প্রচুর জন যায় শিবের মাথায় জল ঢালতে। তো আজকে সবাই যাবে হেঁটে হেঁটে বাঁকাতে করে, তো ওটাই দেখতে যাবো আমরা। তো চলো তোমাদেরকেও একবার দেখাই, আমরাও একটু ঘুরে আসি টুক করে। আর হ্যাঁ, তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কী কী নিয়ে আসা হয়েছে ওখান থেকে, মানে কার কার জন্য কী কী কেনা হলো। তো সব কিছু যদি নাও দেখাতে পারি হয়তো ভুলেও যেতে পারি, মানে যাই হোক, তো কিছুটা তো দেখাতেই পারবো। তো চলো দেখানো যাক টুক করে, একবার ওই ভিডিওটা আগে দেখে নাও, তারপরে আমি শিবনিবাসের ভিডিওটা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে পুচকু সোনা, এটা হচ্ছে দিদিভাইয়ের রাখির গিফট, শাশ্বত দিয়েছে ঘড়ি, আর এই হচ্ছে ব্যাগ সব বাচ্চাদের জন্য, আরও একটা আছে, আর এটা হচ্ছে বাড়ির জন্য ঠাকুর, এটা আমার মাসির জন্য নিয়েছি, আর একটা টেডি, আর এই দুটো বল, একটা হচ্ছে পুচকু সোনা আর একটা হচ্ছে তোজোর, আর এই একটা হাট নিয়েছে মামনি, আর এই আয়নাটা নেওয়া হয়েছে বাড়ির জন্য, আর এটা হচ্ছে দেওয়া হবে মামিদের মাসিদের আমাদের ওদেরকে দেওয়ার জন্য, এটা হচ্ছে মার জন্য একটা ব্যাগ নিয়েছি আমি, আর দেখো ব্ল্যাক কালারের খুব সুন্দর। আর এই সেলিব্রেশনটা একটা দাদা দিয়েছে আমাকে, রাখি পরিয়েছিলাম ওখানে, তো হচ্ছে আর ওইটা ঘরে ঝুলানোর জন্য, আর এই আংটি দুটো নেওয়া হয়েছে, মানে এটা হচ্ছে কাপড় গ্রিন, একটা শাশ্বত একটা আমার। এবার আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় লোক দেখার জন্য। প্রোগ্রাম হচ্ছে নাকি? প্রোগ্রাম হচ্ছে, ওই তো ওইটা বাবার, এইদিকে দাঁড়াও না, বাড়িটা করে বাড়িতে দাঁড়াও।
দেখছো তো বাঘটা, দারুণ করেছে। অনেকটা বড় বাঘ, কি যে কষ্ট। দেখলে ভিডিওটা কীরকম লাগলো? আর হ্যাঁ, বাড়ি এসে মানে আমরা তো শুধু ঘুমিয়েই যাচ্ছি, ঘুমিয়েই যাচ্ছি, মানে মানে কালকের থেকে তো শুধু ঘুমিয়েই যাচ্ছি এরকম। মানে এতটা জার্নি, মানে জার্নিটাই আসলে মানে একটু হোক যাই হোক তো বাসের মধ্যে একটুখানি জার্নি করা মানে অনেকটা। তো হচ্ছে ওর জন্য আমি সোনা বাবা বাড়ির সবাই শুধু মানে যখনই পাচ্ছি কাজ টাজ ছেড়ে তখনই ঘুমিয়ে পড়ছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।